পারবো না। আপনার হাসি দাঁত তো মনে হয় খুবই সুন্দর। হেকে তেলে ভাজা একদম। সঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কখনোই একদম 100% পাখির ব্রিডিংয়ের সফলতা পাবেন না। প্রপার নেস্টিং হলে আরেকটা সুবিধা হয়, সেটা হচ্ছে পাখির বেবি পুরোপুরি বড় না হয়ে কিন্তু বের হয় না। এই শীতে এই নেস্টিংটা কিন্তু পাখিকে অনেক বেশি ভালো রাখবে, কেননা আমি কোনো হিটার ইউজ করি না। এর আগেও আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন কোনো হিটার ইউজ, অর্থাৎ এই সাইজেরটাই বেস্ট হয় সবচাইতে। একটু দেখাই, মাশাল্লাহ ইয়েলো কালারের বেবি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা আছি হচ্ছে একটা গ্রামের ভিতরে, আমরা যাচ্ছি একটা খালের পাড়ে। তো আসলে কী জন্য যাচ্ছি সেটার হয়তো ভিডিও থাম্বনেল বা টাইটেল দেখে বুঝতেই পারতেছেন। লাভবার্ডের শীতের শুরু, লাভবার্ডের নেস্টিংয়ের খুব প্রয়োজন। তো যেহেতু আমি কোনো হিটার ইউজ করি না, বাল্ব ইউজ করি না পাখির রুমে, যার কারণে নেস্টিংটা কেন প্রয়োজন সেটা আজকে ভিডিওতে পুরো আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর খালের পাড়ে যাচ্ছি কেন এবং কী নেস্টিং আনার জন্য যাচ্ছি সেটা অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখানোর ট্রাই করব, আর ভিডিওর সাথে থাকার জন্য অনুরোধ করতেছি। তো ভিউয়ার্স, এগুলো মূলত খালের পাড়েই হয়, আর হচ্ছে এটা হচ্ছে দুই ধরনের হয়। একটার গায়ে কাঁটা থাকে, সেটাকে বিন্না বলে আর আমাদের এলাকায়, আর হচ্ছে এটা হচ্ছে এটার গায়ে কাঁটা কাঁটা থাকে না, এটা আরও বড় হয়। তো আমার এই সাইজেরটা হলেই সবচেয়ে ভালো হয়, এই জন্যে আমরা এখান থেকে এই সাইজেরটাই নিব। কিন্তু যাই হোক, আপনারা একটা জিনিস খেয়াল করেন, আসছি একটা ফাঁকা জমির ভিতরে, একটা বড় লম্বা খাল, জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আর এখানে সম্ভবত মাছ মারার জন্য এটা তৈরি করা হয়েছে। আর এখান থেকে আমরা এই সাইজেরটা কেটে কেটে নিব। ভিউয়ার্স, ফাঁকা জায়গা, এখানে কিন্তু অনেক রোদ, আর রোদের কারণে আমাদের এই গামছাটা পরতে হয়েছে। আর বিকালে হয়তো যদি ঘুরতে আসতাম তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো আরও, বাট আসছি আমাদের পাখির জন্য। তো পাখির জন্য হচ্ছে আমি আসছি, সাথে আমার চারটা বন্ধু আসছে, তারা সবাই আছে এটা সংগ্রহ করতেছে, আমাকে হেল্প করার জন্য আসছে। আর সব মিলিয়ে এই এই জিনিসটার কথা আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে দুবলা ঘাস অনেক সময় পাওয়া যায় না। যদি লম্বা সাইজের দুবলা ঘাসটা পাওয়া যায় তাহলে ভালো হয়, ওইটা পাখি ভালো খায়, এটা অত বেশি খাবে না, তবে এটা নেস্টিংয়ের জন্য খুব ভালো হবে। এবং কেমন নেস্টিং করবে সেটা তো আপনাদেরকে দেখাবোই, আর লাভবার্ডের শীতে কেমন নেস্টিং প্রয়োজন সেটা আসলে খামারে যখন যাব, এগুলো যখন খামারে পাখিদেরকে দিব, পাখি কেমন রেসপন্স করতেছে সেটাও দেখাবো, আর কেমন নেস্টিং করছে সেটা দেখাবো, আর কেমন নেস্টিং দরকার সেটাও আপনাদেরকে আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সব মিলিয়ে জায়গাটা অনেক সুন্দর, আর পাখি পালনের বিষয় হচ্ছে এমন উদ্ভট উদ্ভট জিনিস আমাদের প্রয়োজন হয়, যেটার জন্য আসলে অনেক জায়গায় ছুটে বেড়ানো লাগে। তো আজকে অনেক দূরে একটা গ্রামের ভিতরে এই খালে খালের পাড়ে আসছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আসলে পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু প্রচুর রোদ। তো ভিউয়ার্স, একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে নেস্টিংয়ের ব্যাপারে, কাঁচা নেস্টিং দিবেন নাকি এগুলো শুকিয়ে দিবেন? তো আমি বলবো যে যাদের রুমের আর্দ্রতা কম, যাদের রুমের আর্দ্রতা কম তারা হচ্ছে কাঁচা নেস্টিং দিবেন, আর যাদের রুমের আর্দ্রতা বেশি তারা চেষ্টা করবেন নেস্টিংগুলো শুকিয়ে দেওয়ার। তো যাই হোক, আর কথা বাড়াবো না, সবার সাথে একটু আমিও হেল্প করি এগুলো তোলার কাজে। ভিউয়ার্স, ভাবছিলাম যে আসলে অনেক বড় সাইজের যেগুলো, এগুলোতে আসলে শামটা তৈরি হয় বা ঝাড়ু তৈরি হয়, তো ভাবছিলাম অনেক বড় সাইজের হবে, যার কারণে সেগুলো বাসায় নিয়ে যাবার কেটে কেটে দেওয়া লাগবে বা পাখি কেটে কেটে নিয়ে যাবে। তো এখানে অনেক ছোট সাইজ, মানে আমাদের যে সাইজের প্রয়োজন সেই সাইজেরই আছে, এবং যেহেতু এগুলো একদম কাঁচা, মানে একদম বয়স অল্প, এগুলোর গায়ে তো একদমই কাঁটা থাকবে না। তো এইটা পাখির জন্য সবচাইতে ভালো, এবং জাভান নেস্টিং হিসাবেও এটা আমি আবার ইউজ করব, আশা করি খুব ভালো ফিডব্যাক পাব। আপনার হাসি দাঁত তো মনে হয় খুবই সুন্দর। হেকে তেলে ভাজা একদম। এগুলোতে কাটতেছি আমরা, এটার নাম কি? এর নাম দুবলা, আর নাম উলু। আরে না, ওই যে লম্বা লম্বা কাটতেছে যে রনি ভাই, উলু খ্যার, এই এই উলু খ্যার, আর যেটা ধার হয় ওটার নাম কি, মানে যেটা কাটা থাকে? বিন্যা। কোনটা বেশি লম্বা হয় এটা নাকি ওটা? ও দুটোই লম্বা, একই সমান হয়। ভিউয়ার্স, খুব বড় বড় মাপের গুলা লাগবে এরকম কোনো কথা নাই, ছোট সাইজেরটা অর্থাৎ এই সাইজেরটাই বেস্ট হয় সবচাইতে। এগুলো জাভা পাখিও নিয়ে যেতে পারবে খুব সহজেই বাসায়, আর সেই সাথে লাভবার্ডও
ভালো নেস্টিং করবে। লম্বা লম্বা ঘাসগুলো বা খড়গুলো যদি নেয় তাহলে লাভবার্ডের হচ্ছে বাচ্চার পায়ের সাথে হচ্ছে পেঁচিয়ে পা কেটে যায় অনেক সময়, যার কারণে অনেক সময় সমস্যা হয়। তো আশা করি এই সাইজেরটাই যদি নেওয়া হয় তাহলে চলবে। যাক, আশা করি অনেক হয়েছে। আরও লাগবে প্রায় 200-100টা হাঁড়ি নেস্টিংয়ের প্রয়োজন। তো মোটামুটি যা আছে মোটামুটি মনে হয় 25-30 হাঁড়ি ভালোভাবে নেস্টিং হবে। তো সবগুলোকেই দিব আস্তে আস্তে যাতে নেস্টিং করতে পারে, আর 3-4 দিন পরে এগুলো শেষ হয়ে গেলে আবার আমরা এখান থেকে নিয়ে যাব। ভিউয়ার্স, আসলে হচ্ছে হাঁড়ি ভরা লাভবার্ডের বাচ্চা, জাপার বাচ্চা দেখতে সবারই অনেক ভালো লাগে। তো এটা যে আসলে কতটুকু কষ্টসাধ্য সেটা আসলে আপনারা দেখতেই পাচ্ছেন, যে প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের উপরে খেয়াল রাখতে হয়। তারপরে কিন্তু অনেক পাখির অনেক সুন্দর সুন্দর বাচ্চা এবং অনেক ভালো সফলতা পাওয়া সম্ভব। তো আসলে যারা আসলে চিন্তা করবেন যে একটা কিছু করলেই হলো বা নেস্টিং হিসাবে কিছু একটা দিলেই হলো, তো এটা আসলে ধারণাটা আপনাদের ভুল। তো সঠিকভাবে যদি পরিচর্যা না করতে পারেন তাহলে কিন্তু আপনারা কখনোই একদম 100% পাখির ব্রিডিংয়ের সফলতা পাবেন না। ভিউয়ার্স, অনেকটা রাস্তা আসলে ঘাস মাথায় করে নিয়ে আস্তে আস্তে একদম ক্লান্ত। তারপরে বোঝাটা চাপাই দেওয়া হয়েছে হচ্ছে আমার, চিনতে পারতেছেন না অবশ্য, মুখটুক একদম ঢাকা, আমার বন্ধু, খুব কাছের মানুষ, আমাদের বার্সকিং হিমো ইউটিউব চ্যানেল বলেন, ফেসবুক বলেন, আমাদের খামারের একজন পার্টনার তালহা বিন ওবায়দুল্লাহর মাথায় একদম প্রফেশনালদের মতো আনতেছে। ভাই কীরকম লাগতেছে? তার কথার সাউন্ডেই বোঝা যাচ্ছে কীরকম লাগতেছে। আসলে মাঝে মাঝে এরকম কাজ করা দরকার। তাছাড়া আসলে গ্রামের মানুষজন, গ্রামের কৃষকেরা কীরকম পরিশ্রম করে, কতটা কষ্টসাধ্য কাজ করে সেটা আসলে বোঝা সম্ভব না। সকালবেলা এখানে সফট দেওয়া হয়েছিল, তো সফট সব খেয়ে শেষ করে দিতে, আর এই রুমে সবজির জন্য এক্সট্রা ঝুড়ি নাই, যেহেতু পাখিরা এখানে এই রুমে পাখি অল্প আছে যার কারণে এক্সট্রা ঝুড়ি নাই, তবে এর ভিতরেই আমি রেখে দিব। আর এটা আশা করি একদিনের ভিতরেই পাখি নিয়ে যাবে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, আসলে নেস্টিংটা কেমন হওয়া দরকার, একটা ভরা নেস্টিং সহ আপনাদেরকে একটা হচ্ছে আমি দেখাই। এটা মোটামুটি আমি বলবো যে এটাতে 80% নেস্টিং হয়েছে, 100% নেস্টিং এখানে এখনও হয় নাই। যদি 100% নেস্টিং হতো তাহলে এই বাচ্চা কিন্তু দেখা যায় না। তো যাই হোক, আমি আপনাদেরকে কয়েকটা হাঁড়ি দেখাবো, সেটা হচ্ছে নেস্টিংটা প্রপারলি নেস্টিং হইলে আসলে কেমন হবে। তার এই শীতে এই নেস্টিংটা কিন্তু পাখিকে অনেক বেশি ভালো রাখবে, কেননা আমি কোনো হিটার ইউজ করি না। এর আগেও আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা জানেন কোনো হিটার ইউজ করি না। তো প্রপারলি নেস্টিং হইলে পাখি নিজেকে গরম রাখতে পারে এবং রাত্রেবেলা যে প্রচুর ঠান্ডা পড়ে সেই ঠান্ডা থেকে নিজেদের ভালো রাখতে পারে। ভিউয়ার্স, এখন এই যে মাস্কের কলোনি যেটা, এটাতে পাখি একটু কম আছে যার কারণে নেস্টিংয়ের পরিমাণটাও তুলনামূলকভাবে কম দিব। আর এখানে প্রপারলি নেস্টিং করতে এরকম একটা হাঁড়ি আপনাদেরকে দেখাবো। এই একটা হাঁড়ি আপনাদেরকে আমি দেখাবো, এটাতে প্রপারলি নেস্টিং করতে পাখি। ভিউয়ার্স, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে পাখিটা এই দিক দিয়ে ঢোকে, ওপরে তো ওপরের এই পাশটা লাগানো থাকে, দেন এই ভেতর দিয়ে একটা পাখি নিচে যায়, মানে একটা পাখি যদি থাকে একদম নিচে থাকবে, দেখুন একদম নিচে। তো যার কারণে এত ভেতরে ঠান্ডা প্রবেশ করতে পারবে না, পাখি খুব সহজে নিজেদের গরম রাখতে পারবে। আর এখানে হাত দিয়ে আমি হাতে বাচ্চা অনুভব করতেছি, তো আপনাদেরকে একটু দেখাই। মাশাআল্লাহ, ইয়েলো কালারের বেবি। দুঃখজনকভাবে বেবিগুলার কে এখানে যে বেবি আছে আমার জানা ছিল না, থাকলে অবশ্যই রিং করাইতাম,
তো এটা এদেরকে রিং পরানো হয় নাই, ভেতরে আরও কিছু বেবি আছে। তো ফিশারের বেবি যেহেতু আশা করি এখনও রিং পরানো যাবে, তো আগে নেস্টিংগুলো দিয়ে নিই, দেন এদেরকে রিং পরাই দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম নিচ পর্যন্ত কিন্তু এই পাতিলের এই পাশটাতে বেবি আছে। নতুন বের হয়েছে পুরোপুরি, এখনো ওরা শেখে নাই। তো এই হাড়িতে ছিল, দেন বাইক দেখেন, এই হাড়িতে ছিল, দেন এটার ভিতরেই এদের উঠাই দিব। বন্ধুরা দেখেন এটা কিন্তু প্রপার নেস্টিং না। প্রপার নেস্টিং হলে আরেকটা সুবিধা হয়, সেটা হচ্ছে পাখির বেবি পুরোপুরি বড় না হয়ে কিন্তু বের হয় না। তো এই বেবিগুলো বুকিং আছে আমাদের সাকিব ভাই নিচ্ছে, তো বেবিগুলো ওরা শিখে গেছে কিন্তু এখনও মানে ডেলিভারি করে দেওয়ার উপযোগী হয় না, তো এগুলোকে ডেলিভারি করে দেওয়া হবে। আর প্রপারলি নেস্টিং করলে কেমন হয় আর একটা হাড়ি আপনাদেরকে দেখাবো। এগুলো পুরোপুরিভাবে পাখি নেস্টিং করছে, এই হাড়িগুলোতে পাখির ঠান্ডা লাগার কোনো সম্ভাবনাই নাই। আর তাপমাত্রা যত কমই হোক, ব্রিডিং সিজনে পাখি হাড়ির ভিতরেই থাকতে বেশি পছন্দ করে। এটার ভেতরও বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা একদমই ভেতরের দিকে। তো এটা রেখে দিব এখন, আর এদেরকে এই এই সবজির ঝুড়িটার ভিতরে নেস্টিং দিব। এইগুলো কিন্তু আজকে জাভার নেস্টিং হিসাবেও ইউজ করবো, আর ফিশার লাভবার্ডগুলোকে নেস্টিং পরিমাণে বেশি দিব এই কারণে, কেননা এরা প্রচুর নেস্টিং এদের প্রয়োজন হয়, তবে নন ফিশার কিন্তু এই এই পরিমাণ নেস্টিং করে না। বন্ধুরা জাভার নেস্টিং কিন্তু এইখানে বাস্কেট নাই, তো বাধ্য হয়ে এই জানালার ভিতরে একটু দিয়ে দেবো। সবশেষে আমার নন ফিশারের যে একটা কলোনি আছে, এরা নেস্টিং খুব কম করে, তারপরেও এদেরকে নেস্টিং দিতে হবে। এরা অন্যান্য সময় নেস্টিং কম করলেও শীতের সময় কিন্তু পর্যাপ্ত নেস্টিং করার চেষ্টা করে। তো এত হয়তো এই রুমে পাখি তুলনামূলকভাবে বেশি আছে, তারপরে এত নেস্টিংয়ের প্রয়োজন হবে না, তারপরে দিয়ে দিলাম যতটুকু সম্ভব আশা করে নিবে। আর কিছু নতুন বাচ্চা বেঁধে ঘোরাঘুরি করতেছে, অবশ্যই এগুলোর অর্ডার আছে, এগুলো কিছুদিনের মধ্যে ডেলিভারি করে দেওয়া হবে। ভিউয়ার্স একটা পাখির নেস্টিং আপনাদেরকে দেখাবো। প্রথমে এই অবস্থায় আপনারা দেখেন পাখিটা কিন্তু ঠিক এই দিক দিয়ে ঢুকবে, ঢোকার পরে কিন্তু নিচ দিকে যাইতে হবে। তো যাই হোক, এইভাবে তো নেস্টিংটা কেমনভাবে করছে এটা দেখানো সম্ভবই না, যদি আমরা উপর থেকে দেখি তারপরেও কিন্তু দেখা সম্ভব না এই এর ভিতরে কী আছে। তো যাই হোক, আমি ফোনটা ভেতরে দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যায় কি না। ভেতরে যাওয়ার পরেও কিন্তু তো বুঝতে পারতেছেন এই নেস্টিংটাই পাখির কতটা ডিপ। তো আমি আসলে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আসলে এর ভিতরে কী আছে। এর ভিতরে মোটামুটি বাচ্চা ফোটা শুরু হয়েছে, দেখুন মাশাল্লাহ বাচ্চা ফোটা শুরু হয়েছে। তাছাড়াও আরও ডিম আছে, আশা করি ডিমগুলোও ফুটবে। তো এইটা এইভাবে আমরা রেখে দিচ্ছি,
তো সামনে যেহেতু শীত আপনারা বুঝতেইছেন যে এত সুন্দর করে যদি আমার পাখিগুলো নেস্টিং করে তাহলে এই শীতের হাত থেকে কিন্তু পাখিরা এমনিতেই রক্ষা পাবে তো যার কারণে নেস্টিংটা কিন্তু পাখির আসলে সুস্থ থাকার ক্ষেত্রে বলেন এবং বেবি পাওয়ার ক্ষেত্রে বলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বন্ধুরা পাখির ব্রিডিং এর জন্য পাখির হচ্ছে নেস্টিং অত্যন্ত গুরুত্বপূর্ণ কি জন্য যদি ব্যাখ্যা করতে যাই সেটা হচ্ছে পাখির যে ডিমগুলো এগুলো কিন্তু নেস্টিং এর মানে কতটুকু ফুটবে কি ফুটবে না এগুলো কেমন ভাবে তাপ পাবে এই ডিমের আর্দ্রতা ঠিক থাকবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করে পাখির নেস্টিং এর উপরে তো মৌসুম ভেদে নেস্টিং কিন্তু আলাদা আলাদা হয় খেজুরের পাতা নেস্টিং হিসাবে খুবই ভালো কিন্তু আমাদের লাভবার্ডের যে কলোনি এর জন্য প্রচুর পাতা দরকার সেটা আসলে অ্যারেঞ্জ করা কঠিন হয়ে যাচ্ছিল আর এই নেস্টিংটা আমি খেয়াল করে দেখেছি অনেকেই ব্যবহার করে এবং খুব সহজেই পাওয়া যায় বলতে এটা বললে ভুল হবে আমরা অনেক কষ্ট করে হচ্ছে এই এই নেস্টিংগুলো আজকে আনা হলো তো যাই হোক সব মিলিয়ে আশা করি এই নেস্টিংগুলোর মাধ্যমে পাখি খুব ভালোভাবে নেস্টিং করবে এবং ব্রিডিং প্রোগ্রেস অনেক ভালোভাবে আশা করছি আর সেই সাথে আপনারা অনেক অনেক শুভকামনা জানান আমাকে অনেক অনেক দোয়া করেন তো যার কারণে এই সফলতা তো বন্ধুরা এই নেস্টিংয়ের মাধ্যমে হোক আর যেভাবেই হোক ওভারঅল এই নেস্টিং দেওয়ার পরে পাখি কেমন নেস্টিং করলো খুব দ্রুত আপনাদের সাথে সেই আপডেট আমি শেয়ার করব আর ব্রিডিং প্রোগ্রেস কেমন সেটাও পর্যায়ক্রমে শেয়ার করব তো সকল ভিডিওর আপডেট যদি সপ্তাহে আগে পেতে চান এবং এই আমার এক্সপেরিমেন্টগুলো যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি প্রেস করতে হবে এবং ফেসবুক পেজ আমাকে ফলো করতে হবে তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম।